আজি ভিডিওটো বহুত ইন্টারেস্টিং হবলৈ গৈ আছে। কাজিরঙালে গৈ আছো আর কাজিরঙার পরিবেশ আপনার দেখাম। পানি 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 একদম কাজিরঙা সব পাশে পানি হয়ে গেছে, আপনার দেখাই থাকিম, ব্লগটো চাই থাকিব আর খুব ভাল পাব। একটা মজা, একটা সুন্দর পরিবেশ কাজিরঙার। আর কিন্তু পানির কারণে জীব জন্তুর কারণে খুব বেয়া লাগে দেখি। আর কাজিরঙার যে বারিষার যে দৃশ্য, কাজিরঙার বারিষার দৃশ্য আমি আপনার দেখাই থাকিম। পানিয়ে ভরি পড়ছে কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যান। আর যেহেতুকে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের চারিওফালে পানি হয়েছে, এটা আমি দেখো কাজিরঙার সমগ্র পরিবেশ। আর যখন লোকের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না, সাবস্ক্রাইব করব, লাইক করব আর বেল আইকনটা প্রেস করব না পাহরিব, যাতে পিছর ভিডিও সমূহ আপনাদের পাই থাকে। নেড়া নেপেড়া বরষুণের মাজত আমি আহিছো এতিয়া কাজিরঙালে। আর কাজিরঙাখন খুব ধুনিয়া, সেউজিয়ারে ভরা কাজিরঙা। কিন্তু বানপানীর সময় যদি আপনি কাজিরঙার জীব জন্তুর অবস্থা চাই, তো দৃশ্য দেখিলে আপনার মনটো খুব দুঃখ লাগিব। কারণ বারিষা পানি বাড়ি যাওয়ার জীব জন্তু রাস্তার কাষলৈ উঠি আহে আর এই দৃশ্য অতি করুণ। এয়া দেখিছেনে কাজিরঙাত এতিয়া পানি সুমুয়া আরম্ভ হয়ে গেছে। আর মই গৈ আছো রাষ্ট্রীয় ঘাইপথের উপরে। আর মূর বাম হাতে আপনাদের যে দেখিছে পানি, এয়া পানি হয়েছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের ভিতরের পানি। আর এনেদরে পানি বাড়ি গিয়ে থাকলে জীব জন্তু সকল ওলাই আহে ভিতরপা। আর ইতিমধ্যে বনকর্মী জানা মতে ইতিমধ্যে পহু ওলাই আছে কাজিরঙার ভিতরপা। আর এতিয়া টাইম কার্ডের ব্যবস্থা করে প্রশাসনে, ফলত আপনি ঘন্টাত 40 কিলোমিটার বেগত আপনি কাজিরঙার মাজেদি পার হয়ে যাব লাগিব। এয়া হয়েছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের ভিতরের দৃশ্য। এয়া দেখিছে আপনাদের নাও গৈ আছে। আমার কিছু প্রতীক্ষ কিছু লোক এনেদরে নাওত সোমাই যাব ধরেছে, এনেক ভিতরলে গৈছে। এয়া হয়েছে কাজিরঙার ভিতর যে পানি হয়ে গেছে, চারিওফালে পানি সব আপনাদের দেখাইছো, চারিওফালে পানি। এয়া হয়েছে আপনার যে বুড়া পাহাড় আছে, বুড়া পাহাড় বনাঞ্চল যে আছে, বুড়া পাহাড় বনাঞ্চলের ওসর। আর কাজিরঙার কিছু দৃশ্য, কাজিরঙার যে দৃশ্য, এই কাজিরঙা আপনি নিশ্চয় বন বিভাগ চাকরি করে। কাজিরঙার যে পানি বাড়ে আপনার মনটা বেয়া নালাগে না? লাগে, নিশ্চয় লাগে। হয় হয়, অকমান ক্যামেরার ফলে যদি চাই পেলায় কয় মানে জীব জন্তুর যে দুর্দশা নিশ্চয় বেয়া লাগে। বেয়া লাগে। হ্যাঁ, এটা ওলাই আছে নাকি জীব জন্তু আছে নাকি? নাই অহা নাই। কেতিয়া আহিব মানে ধর পানিটো আমার বেশি যা অভার হয় তেতিয়া হাইলেন্ড থাকিব নয়, তেতিয়া জীবনজন্তু নিজে পাহাড়লে গুছি যায়, কার্বি পাহাড়লে। কার্বি পাহাড়লে গুছি যায়, গুছি যায়। হয়, এয়া হয়েছে কাজিরঙার কিছু দৃশ্য। আর এই কাজিরঙার দৃশ্য দেখিলে আপনার কাজিরঙাখন খুব ধুনিয়া, কিন্তু যেতিয়া কাজিরঙার পানি বাড়ি যায় তেতিয়া কাজিরঙার জীব জন্তুর দুর্দশা দেখি আপনার কিন্তু বেয়া লাগিব। এতিয়া আর কিছু দিনের পিছতে এয়া কাজিরঙায় পানি বহা আরম্ভ হয়েছে, নহয় জানো? আরম্ভ হয়েছে, আরম্ভ হয়েছে। আর কিছু দিনের পিছত আকো পানি যেটা বেশিকে বাড়িব জীব জন্তুবিল ওলাই আসবে আর কার্বি পাহাড়ের দিকত গতি করব। এটা যেহেতুকে বানপানীর সময়, আর বানপানীর সময় এটা কাজিরঙাত যখন বনকর্মী আছে, বনকর্মী সকলের সম্পূর্ণ সষ্টম হয়ে থাকে আর দায়িত্ব থাকে যাতে এই জীব জন্তুবিল যাতে কোনো নিধন করব নয়, কোনো কারণত যাতে কোনো যাতে ক্ষতি নহয় তার উপর লক্ষ্য রাখে। বাইদেউ ডিউটি চলি আছে আপনার, আপনার ইয়াত যে পানি বাড়িছে কিমান এটা জন্তু ওলাই আছে নাকি এতিয়ালকে বর্তমান? হয়, বর্তমান এনেকা ওলোয়া নাই, পহুখিনি পার হয়েছে, রাস্তা পার হয়েছে, পহু পার হয়ে গেছে। আর বাকি জন্তুখিনি? বাকি জন্তুখিনি এনেকা হওয়া নাই, পানি যদি হাইলেনের পানি হয়ে যায় হাইলেনের উঠিব, হাইলেনের উঠিব। হয়, হাইলেনত আর যদি বেশি পানি হয়ে যায় তাহলে রাস্তা আকো পার হয় না? হয়, হাতিখিনি পাহাড়লে থাকলে মানে আর পহুখিনি পাহাড়লে যায়। এয়া দেখিছে আপনাদের এই সকল বন যে বনকর্মী, এতিয়া কাজিরঙা সুরক্ষার দায়িত্বত আছে আর কাজিরঙা সুরক্ষার দায়িত্ব থাকি এনেদরে 37নং রাষ্ট্রীয় ঘাইপথের উপর এনেদরে নিজের কর্তব্য করে আছে। আর কাজিরঙা যেহেতু দেখবলে পাওয়া যায় যে যে বারিষার সময়ত যে ব্রহ্মপুত্রের যে বাহনী পানির ফলত যে জীব জন্তু সকলের নাজল নাচল অবস্থা হয়। আর তার পাছতেই এতিয়া ব্যস্ত হয়ে পড়ছে বনকর্মী সকল। আমি দেখাই আছো কিছু পরিবেশ আর কাজিরঙার যে পরিবেশ সেই দেখাম। আর যেহেতুকে মই বারাপতি কৈছো যে যেহেতুকে জীব জন্তুর দুর্দশা হয়, জীব জন্তুর অবস্থা বেয়া হয় বারিষার সময়ত, বানপানীর সময়ত, গতি যে বাহনী পানির ফলত এতিয়া কাজিরঙার অবস্থা, এই দৃশ্য আমি আপনাদের দেখাই দেখি। ইতিমধ্যে কৈছে যে
কাজিরঙার যে পহু বর্তমান পশ্চিম ফালে ঢাপলি মেলিছে কার্বি পাহাড় ফালে। গতিকে আমি কিছু দৃশ্য আপনার দেখাম, চাই থাকবে। যখন লোক চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করব, লাইক করব আর বেল আইকন প্রেস করব নপাহরিব, যাতে পিছর ভিডিও সমূহ আপনার পাই থাকে। যেহেতু আমি দেখো যে বারিষার সময়, বারিষার সময় তোমার জীব জন্তুর মানে দুরবস্থা, সেই দুরবস্থা হয় আমি দেখবলে খুব বেয়া লাগে, নয় জানো? কি কবা তুমি কাজিরঙা আহিছা, কাজিরঙা তোমার অনুভবটা কেনেকুয়া? মানে আপনার এনেকুৱা ফিল হয় কি সিহতে বহুত এটা মানে কষ্ট জিয়াই থাকার নিচিনা হয়, কারণ কি সেই সময় আপনি দেখা পাইছে সব ফালে পানি পানি যেহেতু হয়ে গেছে, আর উপর ফালে আপনার পাহাড় অঞ্চল হলে সিহতে উঠি পিনি যায়, তাতো বহুত খানি মানে বেয়া পরিস্থিতি সিহতে সম্মুখীন হবলগীয়া হয়। গতিকে সেইটাই আর বহুত বেয়া লাগে দেখব কারণে। আর তারপরে রাস্তা আপনার যেটা রাস্তা পার হয় তার বহু দুর্ঘটনাতেও পতিত হয়, আর যদি কারণে এটা আমার ডিপার্টমেন্টের ফলের বহুখিন ভাল হওয়া হয়েছে, যে টাইম কার্ড দিয়া হয় 40 কিলোমিটার একটা টাইম বানি দিয়া হয় যে আপনার রিচ ইমান টাইমত করব লাগে একটা জায়গারপর। তেতিয়াও বহুত সময় রাতে বিয়লি কেতিয়াবা গাড়ির পোহর মানে অকমান কমি হওয়ার কারণেও বহুত দুর্ঘটনা পতিত হয় আর। টাইম কার্ডের ব্যবস্থা করেছে নাকি এটা বর্তমান লোকে করা নাই? হয় হব, কিছুদিন পাছতে হব। হব, পানি তো বেশি বাড়ি গলে হব, বাড়িলে মানে আমার টাইম কার্ড দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, বর্তমান বাহার নাই, টাইম কার্ডের ব্যবস্থা করা নাই, বর্তমান করা নাই। আর এনে স্পিড তো কিমান দিয়ে আপনাদের? আপনার 40 দিয়া আছে, 40 দিয়া আছে না? এই সকল লোকে কাজিরঙার যে দৃশ্য, কাজিরঙার জীব জন্তু, জীব জন্তু সবর কারণে রক্ষি আছে। আর মই কিছু দৃশ্য দেখাই আছো আপনার, গড় গড় দেখাম কাজিরঙার, কাজিরঙার ঘর এইফালে আছে, এইটো দেখিছে না আপনার, এইটো হয়েছে কাজিরঙার গড়। আর কাজিরঙাত এনেদরে এতিয়া যেহেতুকে পানি বাড়ি যাব, আর এতিয়া জীব জন্তু লাহে 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 সেটো ফলপা আপনার যে রাষ্ট্রীয় ঘাইপথ আছে, রাষ্ট্রীয় ঘাইপথের দিকত গতি করব। আমি এটা গোলাঘাট জেলা সোমাই গেছো, আর গোলাঘাট জেলার বোকাখাত মহকুমাত আমি এটা সোমাই আছো কাজিরঙা। আর কাজিরঙা যেহেতুকে 4খন জেলার অন্তর্ভুক্ত হয়ে আছে, আর গতিকে আমি এটা গে আছো হালদিবাড়ি মন্দিরে। আমি আহি এতিয়া হালদিবাড়ি মন্দির পালোহি। আর হালদিবাড়ি মন্দির আপনাদের যদি উজনি অসমলে এই পথেদি যাত্রা করে তেতিয়াহলে আপনাদের এই মন্দির ভাগ দেখিলে পাব। আর এয়া দেখিছে খারি খারি গাড়ি রখাই দিয়েছে, কারণ যেহেতুকে একটা পরম্পরা চলি আহিছে অতীজরপা যে হালদিবাড়ি মন্দিরের ওসর গাড়ি সমূহ রাখে আর ভগবানের ওসর কিছু আশীষ লয় এনেদরে মানুষে। আর এয়া হয়েছে হালদিবাড়ি মন্দির। আর হালদিবাড়ি মন্দির আমি আহি পালোহি যেহেতুকে আমি আইছিলো কাজিরঙালে, কাজিরঙা যেহেতুকে পানি বাড়িছে গতিকে কাজিরঙার পানি কিছু চালো, আর জীব জন্তু দেখা যদি পাও আপনার দেখাম, কিন্তু আমি অকমান ভগবানক দর্শন করবলে যাম, আপনাদের চাই থাকব। হালদিবাড়ি মন্দিরের এগারী পুরোহিত ইয়াক গাড়ি সমূহ সদায় রাখি থয়, যেতিয়া এইটো দিকত উজনি দিকলে যায় বা উজনি পা নামনি দিকলে যায় প্রায় গাড়ি সমূহ এই মন্দিরের ওসর রাখে, আর রাখি পেলায় আপনার ইয়া দর্শন করে যায়, করে যায় হয় না? মানে কিয় কারণে, কিহর কারণে করে বারো? এই প্রমাণিত যে ইয়াত যদি দর্শন করে কিনা অপায় মঙ্গল হয় বলে আমি দেখে থাকলে ইয়াত দর্শন করে যাই। আর হয় এয়া কুকুলি আপনার পুরোহিত, আর কি কোন মন্দির, মন্দির ভাগ কার ভগবান হয়? বুড়ি এই হালদিবাড়ি বুড়িমাই মন্দির বলে কয়, এখন দুর্গা মন্দির, দুর্গা মন্দির হয়। জায়গা কিয় হালদিবাড়ি বলে কয়? জায়গাখনের নাম হালদিবাড়ি, সেকারণে হালদিবাড়ি, জায়গাখনের নাম হালদিবাড়ি হয় হয়। শুনলে আপনাদেরকে যে জায়গাখনের নাম হালদিবাড়ি, আর এয়া হয়েছে হালদিবাড়ি দুর্গা মন্দির। ভগবানের আশীষ লো এটা আমি ঘরলে যাবলে ওলাইছো, আর উভতি অহার যাত্রা পথতে আমি লগ পালো জুবিনদার বৌ মানে গরিমা গাড়ি, আর বৌ মানে আপনাদের সকলে চিনি পায়, আর বৌ দেরগাঁও যাবলে ওলাইছে। চাওতে চাওতে আমি জখলাবন্ধাত জুবিনদার বৌ গরিমা বৌক লগ পাইছো। বৌ কোত যায় আপনি? এই গরিমা বৌক পালো জখলাবন্ধা বানজারাত, আর কেনেকুয়া লাগিছে গরিমা বৌক পাইছো লগ? খুব ভাল অনুভব, দাদার লগত পাওঁ বৌক প্রায়ই দেখা পোৱা যায়, কিন্তু আজি বৌক অকলে দেখা পোৱা গৈছে, বিশেষ কামত গৈ আছে, ভাল লাগিছে। বৌ মোর চ্যানেলটোৰ বিষয়ে কিবা এটা কব নেকি? মৃণাল কিশোর, মৃণাল কিশোর হাতে মই লগ পালো যাত্রা করতে, যাত্রা কথা
Jika lo kayak channel tuh subscribe kau nih subscribe kau ribo like kau ribo atau bell icon tuh press kau ribo apa kau ribo, jatuh. Pisau video kamu apa lo kayak pahit aja.